আমার সঙ্গে আছেন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির প্রতিষ্ঠাতা এবং সভাপতি প্রবীর ঘোষ। প্রবীর ঘোষের লেখা অলৌকিক নয় লৌকিক বইয়ের ভিত্তি করে স্টার জলসা চ্যানেলে শুরু হয়েছে অলৌকিক না লৌকিক টিভি সিরিয়াল। এখানে আমি সন্তোষ শর্মা প্রবীর ঘোষকে ডাইরেক্ট প্রশ্ন করছি, এই সিরিয়াল কে তৈরি করছেন? কে তৈরি করছেন মানে প্রোডিউসার? প্রোডিউসার কে আছেন? ওই বিশ্বজিতের ছেলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আচ্ছা, গল্পগুলো কেমন থাকবে? গল্পগুলো অনেকগুলো গল্প দিয়ে দিয়েছি, একটু চেঞ্জ করে করে, সবসময় ওরা যোগাযোগ রাখে, চেঞ্জ করে করে ঠিকঠাক করে দেবো। আচ্ছা, গল্পগুলোর মধ্যে কী কী থাকছে, মানে একটা গল্প দেখে কী পাওয়া যেতে পারে? ভাই, আমি কিছুতেই যারা তৈরি করছে তাদের স্বার্থে বিঘ্ন ঘটাবো না, সুতরাং কী কী থাকবে এখন বলা আমার উচিত না, তাই বলবো। আচ্ছা, বাংলা বিশেষ করে অনেকগুলো চ্যানেল আছে, সেখানে দেখা যায় টুকটাক, ঝাড়ফুঁক, জ্যোতিষীদের চ্যানেলের রমরমা, সেখানে আপনার বইয়ের ভিত্তি করে যে অলৌকিক না লৌকিক সিরিয়াল চলছে তার কত প্রভাব পড়বে? ব্যাপক, মানে এত বিজ্ঞাপন পাচ্ছে যে আমি ভাবতেই পাচ্ছি না। ওরাও জানিয়েছে সাংঘাতিক বিজ্ঞাপন পাচ্ছে এবং জনমানুষে কেমন প্রভাব পড়বে? বিরাট, কত ফোন আসছে আমাদের এখানে প্রোগ্রামে আসুন ইত্যাদি। আপনার অলৌকিক না লৌকিক বই পড়ে মানুষ অনেককে যুক্তি মনস্ক হয়েছে, বিজ্ঞান মনস্ক হয়েছে, এই সিরিয়াল অলৌকিক না লৌকিক সিরিয়াল জনসাধারণকে বিজ্ঞান মনস্ক করতে কতখানি সাহায্য করবে? আরেকটু বেশি, যা হয়েছিল তার থেকে আরেকটু বেশি। যারা বুজরুকি করে খাচ্ছে, জ্যোতিষী, তান্ত্রিক, বাবাজি, মাতাজি, তাদের কি এই সিরিয়াল ধাক্কা দিতে পারবে? ধাক্কা দিয়েছে, এত ধাক্কা দিয়েছে যে তারা অনেকে ফোন করে বলছে আপনারা সিরিয়াল বন্ধ করে দিন, 5 লাখ দেব, সিরিয়ালটা বন্ধ করে দিন, 3 লাখ দেব, এরকম চলছে। এই যে ঘটনাটা বললেন, এর আগেও তো আপনি কোনো বাবাজি বা মাতাজির ভান্ডাফোর করেছেন এবং যখন আপনি সেই ঘটনা লিখছেন তারাও তো আপনাকে অফার করেছিল কি এই ঘটনা লিখবেন না তো আপনাকে কোটি টাকা দেওয়া হবে, তো সেই ক্ষেত্রে সিরিয়ালকে যদি অফার করে তো সিরিয়াল কি করতে পারে? সিরিয়াল কিছুই করতে পারে না, আমার কাছ থেকে কনসেন্ট নিয়েছে, ওরাও কনসেন্ট দিয়েছে, সুতরাং পারবে। আপনার যুক্তিবাদী আন্দোলনের যা কর্মকর্তা আছেন, আপনি, প্রবীর ঘোষ আছেন, তারাও তাদের কি মুখ এই সিরিয়াল দেখা যেতে পারে? আমার মনে হয় আপনার নেতৃত্বে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি আন্দোলন আজও চলছে, এই সিরিয়াল সেই আন্দোলনকে কতখানি এগিয়ে নিয়ে যাবে? অনেকখানি এগিয়ে নিয়ে যাবে, অনেকখানি। কেমন যারা সমিতির কর্মকর্তা সদস্য তারা কি বলছে এই সিরিয়াল দেখে দেখে? খুব ভালো বলছে, যারা বলছে না তারা আমাদের শত্রুপক্ষ, যারা বলছে না তারা ছদ্মবেশী যুক্তিবাদী। তা বাংলা সিরিয়ালে এটা কি প্রথম এরম সিরিয়াল তৈরি হচ্ছে অলৌকিক না লৌকিক নামে? এটাই প্রথম। যা আপনার বইয়ের ভিত্তি করে বলছেন প্রথম সিরিয়াল, এর আগে কোনোদিন হয়নি, কিন্তু এমনি আপনাকে নিয়ে বা যুক্তিবাদী আন্দোলনকে নিয়ে তো অনেক ডকুমেন্টারি তৈরি করেছে বিবিসি, ন্যাশনাল জিওগ্রাফি, জার্মান টিভি, এবং প্রথমবার একটা টিভি চ্যানেল স্টার জলসা তারা আপনার বইয়ের ভিত্তি করে একটা টিভি সিরিয়াল তৈরি করেছে। শেষ প্রশ্ন, আপনার অলৌকিক না লৌকিক বইতে একটা চ্যালেঞ্জ আছে, কিন্তু কোনো গডম্যান যদি তার অলৌকিক ক্ষমতা প্রমাণ করতে পারে এক বর্তমানে 50 লাখ টাকা দেবো, সেই কথা কি এই অলৌকিক না লৌকিক সিরিয়ালে উঠে আসবে? আমি তা জানি না, জিজ্ঞেস করতে পারি, পরে তোমাকে জানাবো। আশা করি সিরিয়ালটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, প্রথম এপিসোড
প্রচার হয়ে গেছে। পরপর প্রত্যেক শনি এবং রবিবার 8টা থেকে স্টার জলসায় এই এপিসোড চলতে থাকবে, দেখতে থাকুন এবং মাঝে মধ্যে প্রবীর ঘোষের মুখোমুখি আমরাও হব। নমস্কার।